হ্যালো বন্ধুরা, ডক্টর পবিত্রস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিড়ালের লোম পড়ে গেলে আপনি কি করবেন। বিড়ালের লোম পড়ে যাওয়াকে ইংরেজিতে শেডিং বলে। শেডিং হচ্ছে বিড়ালের লোম পড়ে যাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঋতু অনুযায়ী শেডিং কম বেশি হয়। আউটডোর বিড়ালের গরমকালে লোম বেশি পড়ে, শরীর ঠান্ডা থাকে এবং শীতকালে কম লোম পড়ে, যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। কিন্তু ইনডোর বিড়ালের সারা বছরই শেডিং হয়, তবে খুব বেশি লোম পড়ে গেলে তাকে রোগের লক্ষণ বলে বুঝতে হবে। চলুন দেখে নেওয়া যাক অতিরিক্ত লোম পড়ার কারণ কি কি হতে পারে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত লোম পড়ে গেলে বিড়ালকে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারের কাছে নিয়ে যেতে হবে। অতিরিক্ত লোম পড়ার কিছু কারণ হলো অ্যালার্জি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, রিং ওয়ার্ম, ফ্লি অথবা উকুনের ন্যায় পরজীবী, হরমোনের তারতম্য, নিম্নমানের খাদ্য গ্রহণ, নিম্নমানের গ্রুমিংয়ের পণ্য ব্যবহার যেমন শ্যাম্পু, পাউডার ইত্যাদি, প্রেগনেন্সি বা ল্যাকটেশন এবং মানসিক স্ট্রেস। শেডিং নিয়ে উদ্বিগ্ন হবেন কখন? যখন শেডিংয়ের সাথে সাথে বিড়াল অতিরিক্ত চুলকাবে, কামড়াবে অথবা চাটাচাটি করবে, তখন বুঝতে হবে অন্য কোনো কারণ রয়েছে। শরীরের কোনো কোনো স্থানের যদি লোম পড়ে গিয়ে চামড়া দেখা যায়, তবে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে লোম পড়া বা শেডিং কমানো যায়। যদি বিড়ালের অতিরিক্ত লোম পড়ে এবং ভেট যদি বলে যে কোনো মেডিসিন ইস্যু নেই, তখন আপনি এভাবে শেডিং কমানোর চেষ্টা করতে পারবেন। প্রথমত, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। বেশি বেশি মাছ এবং মাংস খাওয়ান। ক্যাটফুড খেয়ে থাকলে ব্র্যান্ড পরিবর্তন করে ভালো মানের খাবার দিন। দুই, প্রতিদিন গ্রুমিং করান। দিনে অন্তত একবার গ্রুমিং ব্রাশ দিয়ে পুরো শরীর আঁচড়ে মরা লোমগুলো ফেলে দিন। তিন, গ্রুমিংয়ের পর পুরো শরীর চেক করুন। লাল দাগ, কাটা ছেঁড়া, ফ্লিস, টিক্স, অন্যান্য পরজীবী ইত্যাদি আছে কি না ভালোভাবে লক্ষ্য করুন। ফ্লিস, টিক্স, অন্যান্য পরজীবী শেডিংয়ের অন্যতম কারণ, তাই বিড়ালকে ফ্লিস, টিক্স, অন্যান্য পরজীবী থেকে মুক্ত রাখুন। চার, ভালো ব্র্যান্ডের বিড়ালের শ্যাম্পু এবং পাউডার ব্যবহার করুন। নিম্নমানের এবং মানুষের জন্য তৈরি পণ্য বিড়ালের জন্য ক্ষতিকর। পাঁচ, নতুন পরিবেশে মানসিক স্ট্রেস হতে পারে। বিড়ালের মন ভালো রাখতে তাকে সময় দিতে হবে, তার সাথে খেলতে হবে এবং খেলনা দিয়ে ব্যস্ত রাখতে হবে। ধন্যবাদ।